গাইস, আমি সামান্য তো চেন্নাই চার্জ করার জন্য, ফ্রি চালানোর জন্য যে বোর্ডটা কানেকশন করতে হয়, তো বোর্ডটা কীভাবে কানেকশন করবেন তো ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন পরের ভিডিওতে। আপনাকে নিয়ে নিতে হবে একটা ছোট করে, তার মুখটাকে ভালো করে বুঝিয়ে নিতে হবে। তো ঠিক আমি যেভাবে করবো আপনারও ঠিক সেভাবে করে নেবেন। তো আমি এটাকে ভরে নিলাম, তো ভরার পরে নাটটাকে ভালো করে টাইট করবেন যে লুজ না থাকে। তো আমি নাটটাভাবে টাইট করে নিয়েছি। তো আপনাকে আরেকটা তার যে তারটা আছে যে আপনি দেখতে পাচ্ছেন ঢোকার ছবি, তারটাকে ভালো করে টাইট করবেন। আপনাকে বারবার বলা হচ্ছে যে ভালো করে টাইট করবেন। আরেকটা ছোটো তার নিয়ে নেবেন, তো তারটাকে নিয়ে ঠিক সুইচের ওপরে আরেকটা আছে, সুইচের ওপরে লাগাবেন। ওটাকে লাগার পরে ভালো করে টাইট করে, আপনাকে বারবার করে বলছি লুজ থাকতে গেলেই পুড়ে যাবে, তো ভালো করে লাগাবেন। তারপরে আরেকটা যে তার আছে ওটা ফিউজে লাগাবেন, উপরকার ফিউজে। মুখ লাগা ভালো করে বুঝিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে নিয়েছি উপরকারটাতে। এবার আপনাকে নিয়ে নিতে হবে মেন তার। তো মেন তারটাই দেখতে পাচ্ছেন আমি ঠিক যেভাবে চিহ্ন নিয়ে নিয়েছি, তো আপনারাও চিহ্নটা নিয়ে নেবেন। তো তারটাকে ভালো ছিঁড়ে নিতে হবে, তারটাকে ছিঁড়ে নিয়ে হাতে করে মুড়িয়ে ভালো করে নাট ভালো করে শক্ত করে টাইট করতে হবে। লুজ থাকতে গেলেই তার লুজ হলেই পরে তার পড়ে যাবে, নাটটাকে খুলে নিতে হবে। নাটটাকে খুলে পরে আপনাকে ভালো করে ঢোকাবেন। ভালো করে ঢোকার পরে ঠিক যেভাবে আছে দেখতে পাচ্ছেন আমি ভালো করে লাগিয়ে নিয়েছি। আপনাকে এবার নিতে হবে নিউট্রল, নিউট্রল তারটাকে লাগাতে হবে। আপনাকে আপনাকে বারবার করে বলছি যে লুজ না থাকে। এটা ইন্ডিকেটর লাইটের তার, তো তারটা ওটাকে ঢুকে নেবেন, তারপরে এই তারটাকে ঢোকাবেন। তাহলে আপনার তারটা ওটা তলে থাকবে, এটা উপরে থাকবে, তাহলে তারটা টাইট দিতে গেলে দুটোই ভালোভাবে টাইট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি যে ঠিক যেভাবে টাইট করছি সেভাবে টাইট করবেন শক্ত করে। দেখতে পাচ্ছেন বোর্ড লাগা কমপ্লিট। তো এটা হচ্ছে মেন তার, এটা ওইখান থেকে এখানে আসছে মেন তার, এটা আসছে সুইচে মেন তার, এটা নিয়ে এখান থেকে যাবে আপনার প্লাগে, প্লাগ থেকে যাবে এটা ইন্ডিকেটর লাইট। আমি যেভাবে বোর্ডটাকে কানেকশন করছি না, আপনারাও ঠিক ঠিক সেইভাবে বোর্ডটাকে কানেকশন করে নেবেন। ভালোভাবে ভালো করে দেখে নেন, ঠিক এভাবে কানেকশন করতে গেলে আপনার কোনো অসুবিধা হবে না। তো আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেন, একটু প্লিজ শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর বোর্ডটাকে আমাকে এখানে লাগিয়ে নিতে হবে, ভালো করে লাগানোর পরে নাটগুলোকে টাইট করে দেবেন যে ঢিল ঢাল না থাকে। এটা হচ্ছে মেন বোর্ড, হাতা বোর্ড, ঠিক আছে, হাতা বোর্ডটাকে। তো এটা নিউট্রালের ফিউজ, আর এটা হচ্ছে মেন তারের ফিউজ। তো আপনার যখনই কাজ করবেন তো হাতা ফেলে কাজ করবেন, আর নিচের ধারে যে ফিউজটা থাকে সবসময় খুলে কাজ করবেন, কেন লাইন ব্যাক দিতে পারে। তো লাইন যখনই আপনারা কাজ করবেন প্লিজ হাতাটা ফেলে কাজ করবেন, আপনাদের বারবার বলা হচ্ছে হাতা ফেলে কাজ করবেন। আর এটা হচ্ছে নিচের মেন তারের ফিউজ, এটা সবসময় লাইন থাকে, আপনারা সাবধানে খুলবেন। আমার পুরো ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ, আর আপনার যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। একটা